সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আমি আমার আগের ভিডিওয়ে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয়ে 2020-21 সেশনে মাস্টার ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন কোনো একটি কোর্সের জন্য অনলাইনে আবেদন করবেন। আবেদনের পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। আজকে আমরা এই আবেদন প্রক্রিয়ার দ্বিতীয় অংশ অর্থাৎ কিভাবে আপনারা ডকুমেন্টগুলি আপলোড করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই আজকে অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনাদেরকে জেনে রাখতে হবে কোন ডকুমেন্ট কত সাইজের লাগবে, কিভাবে সেগুলিকে আপলোড করতে হবে, সমস্ত কিছু আমি আজকে দেখাবো। তার আগে আমি বলে রাখি, যারা আমার আগের ভিডিওটি আপনি দেখেননি সে আগের ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই সঙ্গে সঙ্গে আপনারা আই বাটনে গিয়ে ক্লিক করলেও সেটি দেখতে পাবেন। তো আজকে ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন, আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার সঙ্গে থাকুন। চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। সবার আগে আপনাদেরকে দেখিয়ে রাখি যে আগের ভিডিওর যে আবেদনটি করেছিলাম তার সেই আবেদনপত্রটি আমি একটি পিডিএফ ফাইল নিয়ে রেখেছি, এবং এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এটি খুবই ভাইটাল, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আমাদের প্রয়োজন, তাই আমরা এই অ্যাপ্লিকেশন নাম্বারটিও নিয়ে রেখেছি। চলুন আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা দ্বিতীয় অংশ অর্থাৎ ডকুমেন্ট আপলোডটি করবেন। তো সবার আগে আপনাদের সামনে এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটি খুলে নিয়েছি, এবং আবার সেই দেখুন অ্যাডমিশন পিজি 2020-21 এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এই যে পেজটি খুলে গেল, এটা তো আমরা আগের দিন আলোচনা করেছি। স্ক্রল ডাউন করে আপনারা একদম নিচের দিকে নামবেন, যেহেতু আপনারা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন, আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে, তাই আপনার এই যে অংশটি রয়েছে রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্টস ক্লিক হেয়ার টু লগ ইন ফর পিজি অ্যাডমিশনস 2020-21 এখানটাই ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রসেসিং শুরু হয়েছে, একটি নতুন পেজ খুলে গেল। এখানে প্রথম দ্বিতীয় অপশনে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই যে তৃতীয় অপশন রয়েছে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস লগ ইন, এখানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিন, তারপর ডেট অফ বার্থ আবেদন করি যে জন্ম তারিখ সেটি আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে লগ ইন, এই যে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটি আপনার যেমনটি থাকবে তেমনটি টাইপ করে দিয়ে লগ ইন করুন। দেখুন প্রসেসিং শুরু হয়েছে, এবং এই দেখুন আমার সামনে এই আমার আবেদনকারীর যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি খুলে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চারটে অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্ট আপলোড, অনলাইন ভেরিফিকেশন, ফিজ পেমেন্ট। তার মধ্যে একটি সবুজ হয়েছে গ্রিন, আর বাকি তিনটি গ্রে আছে, অর্থাৎ এই অংশটি হয়েছে, বাকি তিনটে অংশ এখনও বাকি রয়েছে। আর এখানে দেখুন ব্লিঙ্ক করছে, লেখাই রয়েছে আপলোড স্ক্যান ডকুমেন্টস অ্যাজ ইনস্ট্রাক্টেড উইদিন 16th December 6 PM, অর্থাৎ 16ই ডিসেম্বর সন্ধে 6টার মধ্যে যেমনটি বলা হয়েছে সেরকমভাবে ডকুমেন্টগুলিকে আপলোড করতে বলা হচ্ছে। তো আপনারা এখানে কিছু করবেন না, আপনারা জাস্ট একটু স্ক্রল ডাউনকে নিচে নামবেন। নেমে দেখুন বাঁ দিকে রয়েছে আপলোড ডকুমেন্ট, ডান দিকে রয়েছে এডিট অর মডিফাই অ্যাপ্লিকেশন ডাটা। যদি আপনারা মনে করে থাকেন বা যদি আপনারা বুঝতে পারেন যে কোথাও আপনাদের আবেদনে ভুল ভ্রান্তি হয়েছে, সেটা মডিফাই করার প্রয়োজন রয়েছে, তো এডিট বা মডিফাই অ্যাপ্লিকেশন ডাটা এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং সেটিকে ঠিক করে নেবেন ফর্মে যে ভুল ভ্রান্তি হয়ে থাকে। আর যদি কোনো কিছু ভুল ভ্রান্তি না হয়ে থাকে তাহলে জাস্ট আপনার আপলোড এই ডকুমেন্ট অপশনে যাবেন। এই আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করলেই দেখুন প্রসেসিং শুরু হবে এবং আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে গেল। আবার সেই নোটিফিকেশনটি চলে এসেছে যে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, তো এটা আমরা ক্লোজ করে নিলাম। এইবার আপনারা একটু ভালো করে দেখিয়ে নিন যে কী কী দিতে হবে এবং কত কেবির মধ্যে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবেদনকারীর ছবি দিতে হবে একটি রঙিন ছবি, সেটা 50 KB মধ্যে হতে হবে। আবেদনকারীর সিগনেচার বা স্বাক্ষর দিতে হবে 50 KB মধ্যে। আবেদনকারীর নেম প্রুফ অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড তিনটের মধ্যে যে কোনো একটি দিতে হবে, সেটি 100 KB মধ্যে হতে হবে। আবেদনকারীর এজ প্রুফ এটি 100 KB মধ্যে হতে হবে, অর্থাৎ এটা মাধ্যমিকে অ্যাডমিট দিলেই হবে। আবেদনকারীর মাধ্যমিক পাস সার্টিফিকেট এটি 100 KB মধ্যে হতে হবে, এবং আবেদনকারীর উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এটি 100 KB মধ্যে হতে হবে। আবেদনকারীর এই যে যারা যারা এমলিস বা পিজি এডুকেশন বা অন্যান্য ক্যান্ডিডেট রয়েছেন তিনাদের ক্ষেত্রে তিনাদের যে ফাইনাল ইয়ারের সার্টিফিকেট সেটি 500 KB মধ্যে হতে হবে, ঠিক আছে। তো এই সবগুলি
কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে, পিডিএফ নয়, এগুলি জেপিজি অর্থাৎ পিকচার ফরম্যাটে হতে হবে। তো আমি এগুলি ইতিমধ্যেই সব করে রেখেছি, আমি এবার একে একে সব কিছু আপলোড করবো, আপনারা দেখে নিন। প্রথমে আছে ফটোগ্রাফ, আমরা চুজ ফাইল, আচ্ছা যেটা করবেন এই সমস্ত ডকুমেন্টগুলিকে জেপিজি ফরম্যাটে যেমনটি বলা হলো সেরকমভাবে স্ক্যান করে একটি ফোল্ডারে রাখবেন এবং সেখান থেকে এই আপলোডগুলো দেবেন। দেখুন আমি কীভাবে আপলোড দিই, প্রথমে আমি ফটোগ্রাফে গেলাম, এখানে চুজ ফাইল লেখা রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, আমার সামনে আমার কম্পিউটারটা খুলে গেল, আমি যে ফোল্ডারে রেখেছি সেখানে গিয়ে আমি এই যে ফটোগ্রাফ সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম। দেখুন প্লিজ ওয়েট লেখা উঠছে, আর ফটোগ্রাফটি চলে আসলো। যদি আপলোড সঠিক হয় তাহলে এখানে দেখবেন চলে আসবে। তারপর রয়েছে সিগনেচার, চুজ ফাইলে ক্লিক করলাম, সিগনেচারটা আমি নিয়ে নিলাম, দেখুন সিগনেচার চলে আসলো। তারপর রয়েছে নেম প্রুফ, নেম প্রুফে ক্লিক করলাম, প্যান কার্ডটা আমি নিয়ে নিলাম, দেখুন চলে এসেছে। তারপরে রয়েছে এজ প্রুফ, চুজ ফাইলে ক্লিক করলাম, আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে নিলাম, দেখুন চলে আসলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবার আমি সেকেন্ডারি ক্লাস 10 চুজ ফাইলে ক্লিক করলাম, আমার কাছে এই মুহূর্তে সার্টিফিকেটটা নেই তাই আমি মার্কশিটটা দিলাম, মার্কশিট দিলেও হবে, ওপেন ফাইলে ক্লিক করলাম, দেখুন আমার মার্কশিট চলে এসেছে। তারপর ক্লাস 12 HS চুজ ফাইলে ক্লিক করলাম, আমি HS এর মার্কশিটটিও দিয়ে দিলাম। দেখুন চলে এসেছে। এরপরে যেহেতু আমি ইংরেজিতে আবেদন করেছি তাই আমি চুজ ফাইলে ক্লিক করলাম এবং থার্ড ইয়ারের যে আমার মার্কশিট সেই মার্কশিটটি সিলেক্ট করে আমি ওপেন ফাইলে ক্লিক করলাম। এটি 500 KB মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে সবগুলি। দেখুন আমার মার্কশিটটি চলে আসলো, সবকটি আমি একবার মিলিয়ে দেখে নেবো ঠিকঠাক রয়েছে কি না। সবকটি আপলোড ঠিকঠাক হওয়ার পরে এখানটায় দেখুন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনাকে একটি ক্লিক করতে হবে, তাহলে একটি টিকমার্ক চলে আসবে, এটি একটি ডিক্লারেশন। তারপর আপনি ভালো করে একবার মিলিয়ে দেখে নেবেন যে 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 তথ্যগুলি আপলোড করতে বলা হয়েছে, মানে ডকুমেন্টসগুলি, সেগুলি সঠিকভাবে আপলোড হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে আপলোড বাটনে ক্লিক করবেন, আমি আপলোড বাটনে ক্লিক করছি। আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন প্রসেসিং শুরু হয়ে গেছে এবং লেখা উঠলো কি, এই যে ডকুমেন্ট আপলোড, এই দ্বিতীয় অপশনটিও আমার হয়ে গেছে। এবার আমার বাকি রইল তৃতীয় ও চতুর্থ অপশন, পেন্ডিং ভেরিফিকেশান আর ফিজ পেমেন্ট। এখানে বলা হচ্ছে ওয়েটিং টাইম, ভেরিফিকেশান আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট টিল দ্য ভেরিফিকেশান প্রসেস ইজ কমপ্লিটেড অ্যান্ড স্ট্যাটাস ইজ আপলোডেড। এবার দেখুন এখনও কিন্তু আমি চাইলে যে ডকুমেন্টসগুলি আপলোড করেছি তার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো আমরা এখানে গিয়ে সেটা ভুলভ্রান্তি ঠিক করতে পারি, অথবা ফর্মের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে এখনও আমরা কিন্তু এডিট করতে পারি, কারণ ফাইনাল সাবমিশন না হওয়া অবধি, ফিজ পেমেন্ট না হওয়া অবধি আমরা সমস্ত কিছু তথ্য সংশোধন করতে পারবো। এখনও আমাদের ইউনিভার্সিটি এন্ড থেকে ভেরিফিকেশানটি পেন্ডিং আছে, যখনই ইউনিভার্সিটি এন্ড থেকে আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ফিজ পেমেন্ট দেখাবো। তো বন্ধুরা আজকে এই ছিল আমার ভিডিও, কিভাবে আপনারা ডকুমেন্টসগুলি আপলোড করবেন, এর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এর পরের ভিডিও আমরা দেখাবো যে কোনোরকম ভুলভ্রান্তি হয়ে থাকলে সেই ভুলভ্রান্তি আপনারা কিভাবে সংশোধন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, আর যারা এখনও অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।